বিশ্বের সেরা দশটি ফিটনেস ফেমেল, শুধু ফিটনেসই নয় সঙ্গে কিউটনেসটাও রয়েছে যাদের, এমন দশজন বডি বিল্ডার দেখাতে যাচ্ছি যাদের বডি দেখে আমাদের মতো অনেক ছেলেরই লজ্জাও হতে পারে। তবে শুরু করার পূর্বে আরও ভিডিও পেতে আজব মিস্ত্রির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন নোটিফিকেশন পেতে। নাম্বার 10, এরিকা কর্ডি। এরিকা কর্ডি বর্তমানে একজন টপ ফিটনেস মডেল। এরিকা কর্ডি একজন রাশিয়ান ফিটনেস মডেল। নাম্বার 9, অক্সানা গ্রিশিনা। অক্সানা গ্রিশিনা একজন রাশিয়ান ফর্মার জিমন্যাস্ট এবং প্রফেশনাল ফিটনেস কম্পিটিটর। নাম্বার 8, নিকি কুলার। নিকি কুলার প্রফেশনে অনেক কিছুই করেছেন। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে অনেকবার জয়েন করেছিলেন, এছাড়াও টিভি শোতে কাজ করেছেন এবং প্রফেশনাল ওম্যান অফ রেসলিংয়েও ছিলেন। নাম্বার 7, কোরি ইভারসন। ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিমেল বডি বিল্ডিং কম্পিটিটর্স অফ অল টাইম। সে একজন ফার্স্ট ওম্যান যে কিনা 2007 সালে আর্নল্ড ক্লাসিকে লাইফ টাইম অ্যাওয়ার্ড অ্যাসিভ করেছিলেন। নাম্বার 6, ওয়েন্ডি লিন্ডকুইস্ট। ওয়েন্ডি একজন ওয়ার্ল্ড ক্লাস বডি বিল্ডার এবং ফিটনেস মডেল। নাম্বার 5, পলিন নর্ডিন। পলিন নর্ডিন একজন সাউদার্ন সুইডেন গার্ল। সে জন্মগ্রহণ করেন 1982 সালে। আউটস্ট্যান্ডিং ফিগারের জন্য সে একজন ফিটনেস মডেল এবং পার্সোনাল ট্রেনার এবং এন্টারপ্রেনিয়র। নাম্বার 4, সারা ব্যাকম্যান। সারা ব্যাকম্যান একজন সুইডিশ রিয়েল ইস্টেট ব্রোকার। সে জন্মগ্রহণ করেন 1991 সালে। সে ফর্মার প্রফেশনাল রেসলার এবং আর্ম রেসলার। সে 8 বার ওয়ার্ল্ড আর্ম রেসলিং চ্যাম্পিয়ন এবং 11 বার সুইডিশ আর্ম রেসলিং চ্যাম্পিয়ন। নাম্বার 3, জেনিফার রিশ। জেনিফার রিশ জন্মগ্রহণ করেন ক্যালিফোর্নিয়াতে। জেনিফার একজন ওয়ান্ডারফুল অ্যাথলেটিক এবং মাস্কিউলার গার্লস, এবং সে পেশায় একজন প্রফেশনাল নার্স। নাম্বার 2, ইয়ন উঝি। ঝি ইয়ন উ জন্মগ্রহণ করেন 1984 সালে। সে একজন IFBB প্রো সাউথ কোরিয়ান ফিমেল বডি বিল্ডার। সে 2013 সালে আর্নল্ড ক্লাসিক ইউরোপ ওমেন্স ফিজিক কম্পিটিশনে জিতে যান। এছাড়াও 2012 সালে মিস কোরিয়াতে থার্ড হন। ইয়নের উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। আসলে এমন সব বডি বিল্ডার অনেক মেরি আইকন। নাম্বার 1, ইয়ান হারং। ইনস্টাগ্রামের সেন্সেশন একজন ফিমেল কিউট বডি বিল্ডার। ইয়ান হারং একজন চাইনিজ মেয়ে। পেশায় সে একজন মাস্কিউলার ডক্টর, কিন্তু ফিটনেসের ব্যাপারে তিনি খুব অটল একজন মেয়ে। ধীরে ধীরে বডি বিল্ড করতে থাকে এবং ইনস্টাগ্রামে ইমেজ এবং ভিডিও আপলোডের মাধ্যমে সে এতটাই ফেমাস হয়ে যায়, এখন সে একজন কিউট বডি বিল্ডারের তালিকার শীর্ষে। ইয়ান হারং 1989 সালে জন্মগ্রহণ করেন। ইয়ান সপ্তাহে 5 দিন জিমে যান। এছাড়াও তার হার্ডওয়ার্ক, প্যাশন এবং স্ট্রিক্ট ওয়ার্কআউট অ্যান্ড ডায়েট তাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে। আসলে ইয়ান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে অন্য পেশায় থেকেও বডি বিল্ডার হওয়া সম্ভব। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর জানাবেন আপনার কাছে কোন বডি বিল্ডারকে ভালো লেগেছে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।